সোনার হরিং পাওয়া গেছে অলরেডি, সাতটা টিকিট পাওয়া গেছে সোনার হরিং। শাকিব খানের প্রিয়তমার টিকিটকে দর্শকরা বলছে সোনার হরিণ, তার মানে একটা টিকিট পাওয়া যে কত দুষ্কর সেটা এই লাইন, দীর্ঘ লাইন দেখলে বোঝা যায় যে একটি টিকিট পাওয়া কতটা দুষ্কর ব্যাপার। হ্যাঁ, সোনার হরিণ পাইছি, পেয়েছি পেয়েছি ভাই পেয়েছি। দর্শক শাকিব ছবি দেখতে পারি সাইকেল। দর্শক এই মুহূর্তে মধুমিতা সিনেমা হলে আছে এবং দেখতে পাচ্ছেন টিকিটের জন্য যে লাইন, দীর্ঘ লাইন, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। টিকিট কি পেয়েছেন? না, কেন টিকিট পান নাই কেন? এই যে ভাই, ও ভাই খারা রিসি ভাই, হ্যাঁ ভাই না ভাই, এই যে দাঁড়ায় আছি। প্রিয়তমা কেন দেখতে আসে এই ঝড় বৃষ্টি মাথায় করে? এমনি ভাই ভালো দেখতে আসে, অনেক মানুষ আসছে এই জন্য। এমএ দেখতে আসে, অনেক ভালো ছবিটা মানে নেতে দেখছি, গান্ডায় বানাইছে ঈদ মোবারক। প্রিয়তমা দেখতে যে হিস্ট্রি ভালো, আর শাকিবের লুক সবার জন্য আর কি গর্বের উত্তর। শাকিবের সিনেমা কি দেখা হয় সবসময়? সবসময় পারমানাল আমি সাইকেল ছবি দিই। আর সিনেমা দেখেন? শাকিব খান, হ্যাঁ কিং খান, হ্যাঁ কিং খান নাম্বার ওয়ান। অন্য সিনেমা তো রিলিজ হয়েছে, সাতটা সোনার হরিং পাওয়া গেছে অলরেডি, সাতটা টিকিট পাওয়া গেছে সোনার হরিং। শাকিব খানের প্রিয়তমার সিনেমার টিকিট কেন সোনার হরিং? অবশ্যই সোনার, কারণ এই টিকিট মানে মানুষ তো দেখতেছেন, অনেক কষ্ট করে পাইছি। টিকিট পেয়ে কি আপনি খুশি? অনেক খুশি, অনেক ফ্যামিলি সব মিলে দেখবো একসাথে। কে কে আসছেন? এখানে বাবি আছে, ভাই আছে, ভাই ভাই আছে, সবাই আছে। এই ছবিটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি, ইনশাল্লাহ ভালো হবে। শাকিব খানের লুক এবারের লুক কেমন ছিল? অ্যামেজিং, এক কথা অসাধারণ, মানে বাংলাদেশে এমন লুক কখনো কেউ দেয়নি। শাকিব খানের সিনেমাটা কেমন হবে আশা মনে করছেন? সুপার হিট আশা করি, সব রেকর্ড ভাঙবো ইনশাল্লাহ, সব রেকর্ড ভাঙবো, আর দেখবো তারপর দেখি কেমন হয়, আশা করি। নিলাম ভাই, হ্যাঁ সোনার হরিণ পাইছি, পেয়েছি পেয়েছি ভাই পেয়েছি। দর্শক শাকিব ছবি দেখতে পারি সাইকেল। শাকিব খানের প্রিয়তমার টিকিটকে দর্শকরা বলছে সোনার হরিণ, তার মানে একটা টিকিট পাওয়া যে কত দুষ্কর সেটা এই লাইন, দীর্ঘ লাইন দেখলে বোঝা যায় যে একটি টিকিট পাওয়া কতটা দুষ্কর ব্যাপার। জি জি ভাই, আমরা ছবিটা দেখবো পরে আমরা জানাবো কি লাগে। আমি সাইকেল ছবি দেখছি, আবার আর গানেও আমি দেখছি নেডে, গানটা সে একটা হয়েছে, মিলছে গানটা, মিলছে কুরবানিটা, মিলছে, হ্যাঁ গানটা সেই সুন্দর। কি কি হলের ভিতরে গানের তালে তালে নাচা হবে? আর নাচা হইবে ইনশাল্লাহ। ওই যে কোনো একটা গান শুনতে পারে? না পারবেন না। আচ্ছা 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 ঠিক আছে। দর্শক দেখছিলেন যে কি পরিমাণ দীর্ঘ লাইন, বা টিকিট কি পেয়েছেন? টিকিট পাইনি এখনো, টিকিট কাটতেছি আর কি। জি জি, টিকিটের জন্য লাইনে আছি আর কি। দর্শক দেখাচ্ছিলাম যে প্রিয়তমা টিকিটের সর্বশেষ আপডেট। অনেকেই বলছে যে এই যে প্রিয়তমা সিনেমার টিকিট সেটি হচ্ছে এক প্রকার সোনার হরিণ, যেটি পাওয়া খুবই দুষ্কর, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঠাসা ঠাসি করে চাপাচাপি করে এরপরে একটি টিকিট জুটছে। একজন বলছিলেন যে সাতটা টিকিট কেটেছেন পুরো পরিবারের জন্য, পরিবার নিয়ে সিনেমা দেখার মতো একটি সিনেমা প্রিয়তমা, সে কারণে পুরো পরিবার নিয়ে এসেছেন এই সিনেমাটি দেখতে। কিন্তু টিকিটের হাহাকার, টিকিটের নাকাল, টিকিট পাওয়া খুবই দুষ্কর, আর সেজন্যই তারা এই টিকিটকে বলেছেন সোনার হরিণ। অর্থাৎ সাত সাতটি সোনার হরিণ তিনি কাউন্টার থেকে পেয়েছেন, এর জন্য তিনি অনেক আনন্দ প্রকাশ করেছেন। আমার আশপাশে যারা দেখছেন তারাও একটি পেয়েছেন। আপনি কি পেয়েছেন টিকিট? এটা কি সোনার হরিণ? হ্যাঁ সোনার হরিণ, সোনার হরিণ, হ্যাঁ। আজকের জন্য প্রিয়তমার টিকিট হচ্ছে সোনার হরিণ। দর্শক এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।